কসরত রাখে। নদী শাসনের মাধ্যমে নদী ছোট করে সেতু নির্মাণ নয় বললেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখে ভুগুজেলা কেনা এবং বাজানো যাবে না বললেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এবং দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আগুনে ঝলসে দেয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। 6 এপ্রিল ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নুসরাত ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন। আগুনে হত্যা চেষ্টার পর নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার চিকিৎসায় গঠিত হয় মেডিকেল বোর্ড। সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানি উন্নয়ন বোর্ড দেশের মানুষের জন্য পানির ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন দেশ কখনও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয়। নদী শাসনের মাধ্যমে নদী ছোট করে সেতু নির্মাণ না করার নির্দেশও দেন শেখ হাসিনা। এমন পরিকল্পনা অনেক সময় ক্ষতিকর কারণ হয়। ভরাট হওয়া নদী নিয়মিত খনন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুকনো মৌসুমে নদীতে পর্যাপ্ত পানি থাকা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। পহেলা বৈশাখের প্রতিটি বড় অনুষ্ঠানস্থলে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পহেলা বৈশাখে ভুভুজেলা কেনা ও বাজানো যাবে না। সন্ধ্যা 6টার মধ্যে বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায় সার্কেল করা হবে বলে জানান তিনি। আমরা যান চলাচল নিয়ন্ত্রণ করবো নিরাপত্তার স্বার্থে। সেক্ষেত্রে এক মোটা কথা যদি আমরা বলি, শাহবাগ, কাকরাইল চার্চ ক্রসিং, সরকারি কর্মচারী হসপিটাল, শহীদুল্লাহ হল ক্রসিং, পলাশি এবং নীলক্ষেত কাটাবন, এই পুরো এলাকাটা আমরা একটা সার্কুলার করবো। কর্ণফুলী নদীর দু তীরে এখনো 1988টি অবৈধ স্থাপনা রয়ে গেছে। এর মধ্যে কাঁচা ঘর যেমন রয়েছে, তেমনি রয়েছে শত শত পাকা স্থাপনা। দখলে রয়েছে আরও 5টি খালের মুখ। গত কয়েক বছরে কর্ণফুলী নদীর ফিশারি ঘাট হয়ে সদর ঘাট পর্যন্ত আরও অন্তত 1000 অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও কর্ণফুলী নদীর দু তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনিক জটিলতা কাটছে না। আগেরবার জেলা প্রশাসন সরাসরি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছিল, কিন্তু অধিকাংশ স্থাপনা বন্দরের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠায় এবার জেলা প্রশাসন বন্দরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। গত ফেব্রুয়ারির মাসের 5 দিনের উচ্ছেদ অভিযানে 230টি স্থাপনা উচ্ছেদ, 10 একর জায়গা উদ্ধারের পাশাপাশি 5টি খালের মুখ দখলমুক্ত করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ ইঞ্জিনিয়ার এবং বীর রেজিমেন্টের 6টি ইউনিটের রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার স্কুল ময়দানে এই রেজিমেন্টাল কালার প্রদান করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রেজিমেন্টাল কালার প্রদানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কলিমুল্লাহ সহ নীলফামারীর জেলা প্রশাসক প্রমুখ। এ সময় রেজিমেন্টাল কালার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কমান্ডার মতিউল ইসলাম মণ্ডল। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের কোনো ইউনিটকে এবারই সর্বপ্রথম রেজিমেন্টাল কালার প্রদান করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা সহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নুসরাতের মামলায় দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রয়োজনে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলা হয়েছে, মামলার তদন্ত শেষে একটি অভিযোগপত্র দিতে হবে, এরকম মামলা যখনই হবে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। না ফেরার দেশে চলে গেছে নুসরাত রাফি। নদী শাসনের মাধ্যমে নদীর ছোট করে সেতু নির্মাণ নয় বললেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখে ভুভুজেলা কেনা এবং বাজানো যাবে না বললেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এবং দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন আইনমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।